السلام عليكم. أشكرك. أنا دكتور. أنا جيت أنا دو أكسس كود أكسس كود باسورد كيمبا إيزان من بدل ده. أهو ده مش كده كده. ريكوفر كود تبعي. أنا إيزان ده كود ده كود ده نيجي لوست باسورد كي أوبشن أصلا. شكرا من بدل كود كود تبعي. كليك كورين. شكرا أنا ده إيزان من با. أنا جو إيميل كي يوز كوريشي أكسس كود كود. شو تيجي أنا get new password দিলেই আমরা খুব ইজিলি পাসওয়ার্ডটি রিকভার করতে পারি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা ইউজার নেম ভুলে যাই কিংবা ইমেলও ভুলে যাই, সেক্ষেত্রে আমরা অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা আমাদের পিএইচপি মাইঅ্যাডমিন ডাটাবেসে গিয়ে সেখানে আমাদের পাসওয়ার্ডটি এডিট করতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের ডাটাবেস নেমটিও ভুলে যাই, তাহলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি কনফিগ ফাইলটি ওপেন করে এখান থেকে আমাদের ডিবি নেম ডাটাবেস নেমটিও দেখে নিতে পারি। এখানে আমার ডাটাবেস নেম আছে ডাব্লিউপি প্র্যাকটিস প্র্যাক। ওকে, তাহলে আমার ডাটাবেস হচ্ছে ডাব্লিউপি প্র্যাক। দেখতে পাবো যে আমাদের ইউজারের নেম হচ্ছে অ্যাডমিন এবং একটি মাত্র ইউজার আছে। আপনার যদি একাধিক ইউজার থাকে তাহলে একাধিক ইউজারের নেম এবং পাসওয়ার্ড আপনি দেখতে পাবেন। তো ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডটি এখানে MD5 করা আছে, তাই এই জিনিস করছে। আমি এখানে সিম্পলি এটি এডিট করতে পারি। আপনি চাইলে এজেন্টটি এডিট করতে পারেন, দেন পাসওয়ার্ডটি MD5 করে দিতে পারেন। যাতে করতে অপূর্ব কোনোভাবে আপনার ডাটাবেস হ্যাক করলে আপনার এই পাসওয়ার্ডটি দেখতে না পারে। দেন গো। এখন নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটি আমি আমার লোকাল সার্ভারের ক্ষেত্রে করে দেখালাম। আপনারা চাইলে আপনাদের লাইভ সার্ভারের ক্ষেত্রে কাজটি ঠিক একইভাবে করতে পারেন। এখানে পিএইচপি মাইঅ্যাডমিনের কাজ এবং সব কাজ সেমই হবে। আপনি লাইভ সার্ভারের ক্ষেত্রেও কাজটি একইভাবে করতে পারেন এবং আপনার পাসওয়ার্ড এই জন্য ফিরে পেতে পারেন, রিকভারি করতে পারেন। থ্যাংক ইউ।